শুনুন, এই টাকাগুলো নিয়ে যান। কি রে, মেয়েটা নিজ থেকে টাকা দিতে চাচ্ছে? এই তুই দাঁড়া, আমি নিয়ে আসি। এই শোন, নিশ্চয়ই কোনো ঝামেলা আছে, নাহলে স্বেচ্ছায় এরকম রাস্তার মধ্যে কেউ টাকা দেয় নাকি? যাস না ভাই, যাস না, ফোন পাইছি না এনাফ। আরে একা মেয়ে কি করবে? হ্যাঁ তুই দাঁড়া, সাবধানে। এই ওই ব্যাগটাও দাও, যদি কর যদি কর যদি কর। মানুষ মেয়েটা তো নিজ থেকে সব কিছু দিয়ে দিল, মেয়েটা না সত্যি পাগল, নয়তো কেউ টাকার ব্যাগ সহজেই দিয়ে দেয় নাকি? পাগল ছাগল যাই হোক, এখানে বেশিক্ষণ থাকা যাবে না, চল। এই দাঁড়া, কিরে মেয়েটা কোথায় যাচ্ছে? আরে কোথায় যাচ্ছে বাদ দে না, চল আমরা এখান থেকে যাই। কিরে মেয়েটা সুইসাইড করবে মনে হচ্ছে, গাড়ি আসতে দে। কি সমস্যা আপনার? আপনাদের যা পাওয়ার তো পেয়ে গেছেন, আমাকে মরতে দিন, শুনুন। আরে আপনি সুইসাইড কেন করতেছেন? আরে ভাই কি করছিস, চল এখান থেকে। আরে দেখতেছিস না, উনি মরতে যাচ্ছে, আমাদের একটা দায়িত্ব বলতে তো কিছু আছে, চুরি করছি ভালো কথা, এভাবে রাস্তা ওনাকে ফেলে যেতে পারি না। এই আমরা তো আমাদের জিনিস পেয়ে গেছি, আর তুই কি না মেয়েটাকে বাঁচাচ্ছিস? দেখ আমরা ধরা খেয়ে যাবো, মেয়েটা আমাদেরকে পুলিশে দিয়ে দিবে, চল এখান থেকে, চলে যাই। আচ্ছা শোন, একটা বুদ্ধি আছে আমার মাথায়, দাঁড়া। আপু আপনি তো মরেই যাবেন, হ্যাঁ তাহলে এক কাজ করেন না, আপনার বাড়িতে যা যা আছে সব কিছু আমাদেরকে দিয়ে দিন, আমাদের না ভীষণ টাকার প্রয়োজন। আসলে আমরা এরকম না, আমাদের প্রয়োজন বলেই আমরা বের হয়েছি, আশা করি আপনি সব দিয়ে দিবেন। আমার বাড়িতে? হ্যাঁ আপনার বাড়িতে। ভাই রাজেশ চলুন। এই তো এটাই আমার বাসা, আপনাদের যা যা চুরি করা লাগবে চুরি করতে পারেন। মামা আজকে তোমাদের লটাই লেগে গেছে। আরে আমার মনে হয় কি জানিস, মেয়েটা না পাগল, নয়তো নিজের ঘরে কেউ চোর নিয়ে আসে নাকি? শুন পাগল হোক ছাগল হোক একটা চুরি কর, তুই ওই পাশে যা, আমি এর পাশে দেখি। কি ব্যাপার, দরজা লাগালেন কেন? এই রুমের ভেতরে তো যা আছে সব বড় বড় মালামাল, এগুলো তো আমরা নিতে পারবো না। এই শোন এক কাজ করি, উনি সুইসাইড কেন করতেছে এই জিনিসটা আগে জান, ঠিক আছে? হাজব্যান্ডে একটা ফোন দিই। এই বেটা তুই কি সব জায়গায় ভেজাল লাগাবি? তা বেটা আমরা চোর, চুরি করতে আসছি, চুরি করে এখান থেকে চলে যাব। আর তুই ফ্যামিলি মেম্বারের কল দা, পুলিশে ধরা খাওয়ার ইচ্ছে হয়েছে? কেন বুঝতে সস্তা, ওনার যা যা আছে সব তো আমাদেরকে দিছেই, ওনার হাজব্যান্ডে একটা ফোন দিই, মানবতা বলতে একটা জিনিস আছে, তো সুইসাইড করবে নাইলে। দাঁড়া এই দেখ, এই যে হাজব্যান্ডের নাম্বার, এই নাম্বারে কল দে। আমার কথা কি তোর কানে যায় না? তুই কতবার বলেছিস আমাকে ফোন দিবি না, এক ফোন এক না মা। এর আপাটা সময় তো খারাপ, এই কারণে সুইসাইড করতে নিছে। দাঁড়া আপনার হাজব্যান্ডকে আমি কল দিয়েছিলাম, আমি আসলে বুঝতে পেরেছি যে আপনি সুইসাইডটা কেন করতেছেন, কিন্তু দেখেন আপনি যে কাজটা করতেছেন না এটা কোনোভাবে আপনি ঠিক করতেছেন না। আপনি কার জন্য সুইসাইড করতেছেন? যে মানুষটা আপনার কোনো পরোয়াই করে না, আপনি এটা কোনোভাবে ঠিক করতেছেন না। আপনার মা বাবা আপনার জন্য অপেক্ষা করতেছে, এরকম একটা সময় যেখানে আপনার মা বাবা আপনার জন্য অপেক্ষা করতেছে সেখানে আপনি এরকম একটা বাজে সময় এই জানোয়ারটার জন্য আপনি সুইসাইড করবেন? এটা আপনার জন্য জীবনের সবথেকে বড় ভুল করতে যাচ্ছে, আপনি দয়া করে এটা করেন না। দেখেন ভালো খারাপ মিলিয়েই আমাদের জীবনটা, আপনি যে মানুষটার জন্য যে সিদ্ধান্ত নিচ্ছেন সেটা কোনোভাবেই ঠিক হচ্ছে না। তাই বলে কি নিজেকে একটা সুযোগ দিন না, নিজের জীবনটাকে একটা সুযোগ দিন। আমি আমার হাজব্যান্ডকে কত ভালোবাসতাম, কত বিশ্বাস করেছিলাম ওকে আমি, আর ও আমার সাথে এরকম কীভাবে করতে পারলো? আপনি ঠিকই বলছেন, আমি আসলে পাগল হয়ে গিয়েছিলাম ওর জন্য। আসলে আমি ভুলে গিয়েছিলাম যে আমিও কারোর সন্তান, আমি যদি এই পৃথিবী ছেড়ে চলে যাই তাহলে আমার বাবাও আমার জন্য কষ্ট পাবে। আপনি আমার চোখটা খুলে দিয়েছেন, সত্যিই তো আমি যার জন্য আত্মহত্যা করতে যাচ্ছিলাম, আমি মারা গেলে তার তো কিছুই হতো না। আমি আর এই ভুল সিদ্ধান্ত নেব না, আমি আমার বাবা মার কাছে চলে যাব, সেখানে গেলে আমি অনেক ভালো থাকতে পারবো। আপনি সঠিক সিদ্ধান্ত নিয়েছেন, আর হ্যাঁ
এই যে আপনার ফোন, আপনার ব্যাগ আমি ওখানে রেখে যাব। অ্যাটলিস্ট আপনার বাসা থেকে কোনো কিছু আমরা চুরি করতে পারবো।